তোমরা এখন বর্ধমান টিভির অনলাইন ক্লাস শুনছ, এই অনুষ্ঠানটার জন্য মানে বর্ধমান টিভিকে আমরা ধন্যবাদ জানাই। আর এই অনুষ্ঠানের যিনি মেন্টর পার্থপ্রতিম দেবনাথ, তাকেও আমরা কৃতজ্ঞতা জানাই যে তিনি এই সুন্দর ব্যবস্থাটা আয়োজন করতে পেরেছে তোমাদের স্বার্থের দিকে চেয়ে, ছাত্রছাত্রের দিকে চেয়ে। তো আমরা আজকে বিষয়টা হচ্ছে গণিত, আজকে যে আমরা ক্লাসটা নেব, গণিত, এবং বিষয় ক্লাসটা হচ্ছে টুয়েলভ, ক্লাস টুয়েলভের গণিতের বিষয়ে ক্লাসটা নিচ্ছি আমরা। আমরা এখানে অনির্দিষ্ট সমাকলন করে এসেছি। অনির্দিষ্ট সমাকলনের সময় কিছু কিছু ক্ষেত্রে আমরাও যখন করতাম বা আমরাও যখন ছোটো ছিলাম তোমাদের মতো, তখন আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতো যে এত জিনিস করে কি হচ্ছে, এই জিনিসগুলো আমাদের কোথায় কাজে লাগবে, বা এই জিনিসের সিগনিফিকেন্সটাই কী, তাৎপর্যটাই কী, কী এই ধরনের সিম্বলগুলো আমরা যে ব্যবহার করছি সেই ব্যবহারের তাৎপর্যটা কোথায়। তা সেখানেতেই আমরা এসে সেই জিনিসটা নিয়ে আজকে আমরা এখানে ক্লাসে আলোচনা করব। আমাদের যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে, মানে মেন ক্লাসের যে থিমটা সেটা হচ্ছে যে ডেফিনিট ইন্টিগ্রাল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, অর্থাৎ নির্দিষ্ট সমাকলন তার প্রয়োগ। ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এটা তো আমরা প্রথমে দিই যে সিম্বলগুলো আমরা ব্যবহার করেছি ইনডেফিনিট ইন্টিগ্রালতে নিয়ে অনির্দিষ্ট সমাকলনে, সেখানে দেখি একটু জিনিসগুলো কী ব্যবহার করেছো। মনে করো এরকম ধরনের একটা চিহ্ন ব্যবহার করেছো, তারপরে করেছো এফ এক্স তার সাথে ডিএক্স, দিয়ে এফ এক্সের জায়গাতে বিভিন্ন ধরনের ফাংশন এর বৈশিষ্ট্য হয় অ্যালজেব্রিক ফাংশন কি ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, দিয়ে তার বিভিন্ন ধরনের ফর্মুলা প্রয়োগ করে তোমরা এই ইনডেফিনিট ইন্টিগ্রালটা করেছো। কিন্তু এই জিনিসগুলো কি, এই চিহ্নটার মানেটা কি, এই চিহ্নটার মানে এটা হচ্ছে এস, এস থেকে এসছে, অর্থাৎ সামেশন। আর এফ এক্সটা হচ্ছে তোমরা জানো নিশ্চয়ই ওয়াই ইজিক্যাল টু এফ এক্সে কার্ভ, সেখানে ওয়াইটা অর্ডিনেটটা, আর ডিএক্সটা হচ্ছে তার প্রস্থ, একটা রেক্ট্যাঙ্গেল আছে সেই তার প্রস্থ, এটাই হচ্ছে মেন ব্যাপার। এরপরেতেই আমরা আসি যে ডেফিনিট ইন্টিগ্রালের যে মেন ব্যাপার, মনে করো যে সিম্বল আমরা ব্যবহার করি এ টু বি এফ এক্স ডিএক্স, এর জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স কি, এর জ্যামিতিক তাৎপর্য। ধরো এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এই ধরনের একটা কার্ভ আছে ওয়াই ইজিক্যাল টু এফ এক্স, এটা হচ্ছে এ জিরো, এটা হচ্ছে বি জিরো, আর এটার নাম দিচ্ছি আমরা এ বি সি ডি। তাহলে আমরা এ যে এ টু বি এফ এক্স ডিএক্স, এই যে সিম্বল, এই সিম্বলটা বলতে আমরা কি বুঝি না, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার যে এরিয়াটা, এই এরিয়াটা বলতে গেলে আমরা বুঝি। আর তোমরা নিশ্চয়ই আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বা বিভিন্ন ধরনের ক্ষেত্র আছে যার নির্দিষ্ট আকৃতি আছে, সেই আকৃতির তোমরা ক্ষেত্রফল বের করেছো নির্দিষ্ট ফর্মুলা প্রয়োগ করে। আমরা এখানে যে দেখো এই ক্ষেত্রটা কোনো নির্দিষ্ট আকৃতি নেই, বক্রটা কেমন হবে তার কিন্তু জানি না, তা সেরকম ধরনের যে একটা বক্র আছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে এক্স ইজিক্যাল টু এ সরলরেখা, এটা হচ্ছে এক্স ইজিক্যাল টু বি সরলরেখা, এর দ্বারা যে সীমাবদ্ধ যে অঞ্চলটা, অর্থাৎ এ বি সি ডি এ, এই যে অঞ্চল বদ্ধ একটা অঞ্চল, এই অঞ্চলের ক্ষেত্রফল বোঝাতে আমরা ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এই চিহ্নটা ব্যবহার করি। তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স বলতে আমরা কি বুঝি না, এই ধরনের একটা বক্ররেখা থাকবে, তার লিমিট থাকবে, এখানে তো মনে করো এক্স ইজিক্যাল টু এ রেখা, আমরা যদি অন্যভাবে বলি যে এক্স ইজিক্যাল টু এ রেখা, এক্স ওয়াই ইজিক্যাল টু জিরো, এক্স ইজিক্যাল টু বি, আর ওয়াই ইজিক্যাল টু এফ এক্স, এই যে চারটে রেখা, চারটে রেখা দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চল, এই সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলকে আমরা এ টু বি এফ এক্স ডিএক্স এই চিহ্নটা ব্যবহার করি। এরপর এইসব যে আমরা কীভাবে করব, নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞাটা কীরকম, নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা মনে করো
নির্দিষ্ট সমক মানে ইনডেফিনিট ইন্টিগ্রাল অ্যাজ এ লিমিট অফ এ সাম। Definite integral as a limit of sum. মনে করো এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা একটা কার্ভ আছে, এটা হচ্ছে এক্স ইজ ইকাল টু এ স্টেট লাইন, এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এ জিরো, এটা হচ্ছে এক্স ইজ ইকাল টু বি, এটা হচ্ছে বি বি জিরো, বেশ। তা আমরা এই যে এ জিরো এ থেকে বি পর্যন্ত এই যে অন্তর এই যে ইন্টারভ্যালটা বি মাইনাস এ, এটাকে আমরা এন ইকুয়াল পার্টসে আমরা ভেঙে নিচ্ছি, যার প্রত্যেকটা লেন্থ হচ্ছে এইচ। আমরা যদি ভেঙে নিই এরকম ধরনের, দেখো ঠিক রেক্টাঙ্গেল হচ্ছে না কিন্তু ওই রকম টাইপেরই হচ্ছে আর কি। তাহলে আমরা প্রত্যেকটা প্রথম যেটা হলো এ, তারপরে হচ্ছে এ প্লাস এইচ, এ পয়েন্টের যে কোঅর্ডিনেট এ প্লাস এইচ, তারপরে এ প্লাস টু এইচ, এ প্লাস থ্রি এইচ, এ প্লাস ফোর এইচ, এই করে এই যে লাস্ট যেটা দাঁড়াবে এটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান এইচ, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট বিটা হচ্ছে এ প্লাস এন এইচ, এ প্লাস এন এইচ, এই যে। এরপরে আমরা দেখো এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল হচ্ছে না, আমরা এটাকে রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিলাম কিন্তু কিছু অংশ বাদ চলে যাচ্ছে উপরের অংশটুকু, তো যে অংশটুকু বাদ যাচ্ছে যাক, আমরা এই যে ছোটো ছোটো যে রেক্ট্যাঙ্গেলগুলো হচ্ছে তার এরিয়াগুলো দেখছি কী হয়, দেখি তো এরিয়াগুলো কী হয়। দেখো এটা প্রথমে হচ্ছে এ যদি হয়, মানে এর প্রস্থটা হচ্ছে এইচ আর এটা হচ্ছে এফ এ, তাহলে এফ এইচ ইন্টু এফ এ, এইচ ইন্টু এফ এ, তারপর এটা হচ্ছে এইচ ইন্টু এফ অফ এ প্লাস এইচ, তারপর এটা এইচ ইন্টু এফ এ, এফ অফ এ প্লাস টু এইচ। আমরা যেহেতু শেষ প্রান্ত থেকে ধরেছি এখানে ঠিক আগের প্রান্ত পর্যন্ত নেব, করে নিয়ে এইচ এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ এটা নিচ্ছি। কিন্তু এই যে অঞ্চলটার যে আমরা ক্ষেত্রফল বের করতে যাচ্ছি, ক্ষেত্রফল বের করতে গিয়ে দেখো কিছু কিছু ট্রায়াঙ্গুলার শেপের মতো যে জায়গাগুলো সেগুলো বাদ চলে যাচ্ছে। এই বাদটা কী করে আমরা এ করবো, বন্ধ করবো? এই বাদটা বন্ধ করতে গেলে আমরা একটাই উপায় হচ্ছে যে আমরা যদি এই থিকনেসটা আমরা একটু কমিয়ে ফেলি, এইচটা যদি আরও ছোটো হয়, যত ছোটো হবে এই ট্রায়াঙ্গুলার শেপটা তত ছোটো হয়ে যাবে। তাহলে আমরা যদি লিমিট নিয়ে নিই এখানেতে, লিমিট এইচ টেন্ডিং টু জিরো, তাহলে পরে আমাদের ওই কভারগুলো সব হয়ে যাচ্ছে, এখানে গ্যাপগুলো আর কিছু থাকছে না। এবার দেখি এটাকে সমীক্ষণ আকারে লেখার চেষ্টা করি, লিমিট এইচ টেন্ডিং টু জিরো, এইচটাকে আমরা কমন নিলাম, এটা সামেশন আকারে লিখছি এ প্লাস আর এইচ, আর ভ্যারিজ ফ্রম জিরো থেকে এন মাইনাস ওয়ান। তাহলে আমরা এই ক্ষেত্রফলটাকে একটা লিমিটের যোগফলের সীমা হিসাবে আমরা মানে লিখলাম এটাকে। এবার এটাকে আমরা সিম্বলিক্যালি ব্যবহার করি ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, কারণ আমরা আগে থেকেই আলোচনা করেছি যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স মানে কি, যে এক্স ইজ ইকাল টু এ রেখা, ওয়াই ইজ ইকাল টু জিরো, এক্স ইজ ইকাল টু বি এবং ওয়াই ইজ ইকাল টু এফ এক্স, এই যে চারটে রেখা দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চল, সেই অঞ্চলটার ক্ষেত্রফল আমরা বের করতে যাচ্ছি। বের করতে গিয়ে আমরা এখানে নিলাম লিমিটটা, নিয়েছি একটাই কারণে যে এই যে ছোটো ছোটো যে ট্রায়াঙ্গুলার শেপগুলো চলে আসছে, এই ট্রায়াঙ্গুলার শেপগুলো যাতে কভার হয়ে যায়, যাতে যত ছোটো নেবো প্রেপটা যত ছোটো নেবো তত এই কভারগুলো হয়ে যাবে এখানেতে। তাহলে আমরা এটাকে ব্যবহার করলাম, এটা তাহলে আমরা ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এটাকে আমরা কীভাবে লিখছি, লিমিট এইচ টেন্ডিং টু জিরো, এইচ এবার সামেশন অফ এফ অফ এ প্লাস আর এইচ, আর ইজ ইকাল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান ও লিখে, আর যেখানে এইচ ইজ ইকাল টু কি, বি মাইনাস এ, বি মাইনাস এ বাই এন, কারণ এই প্রস্থটাকেই আমরা এই যে অঞ্চলটা বিস্তারটাকে আমরা এন ইকুয়াল পার্টে ভাগ করেছি, এটাকে আমরা এইচ টেন্ডিং টু জিরো, এটাকেই আমরা অনেক সময়তে এই এন এর লিমিট ফর্মেও লিখতে পারি আমরা।
এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এটা হচ্ছে লিমিট ইন্টেন্ডিং টু ইনফিনিটি, ইন্টেন্ডিং টু ইনফিনিটি। এইচ হচ্ছে বি মাইনাস এ বাই এন, সামেশন আর ইজ ইকাল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান, এফ অফ এ প্লাস আর বি মাইনাস এ বাই এন ইন্টু আর, এই ফর্মেও লেখা যায়। এছাড়াও আমরা এটাকে আমরা এই যে এন ইজ ইকাল টু আর ইজ ইকাল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত যে লিমিটটা নিয়েছি, এই লিমিটটাকে আমরা আর ইজ ইকাল টু ওয়ান থেকে এন পর্যন্ত নেওয়া যায় যদি আমি এই দিকের অর্ডিনেটটাকে ধরি। এই দিকের অর্ডিনেটটাকে ধরলে পরে কিন্তু এইখানে গিয়ে শেষ হবে, এটা হচ্ছে কিন্তু এফ এ এফ অফ এফ বি এফ বি। তাহলে আমরা এখানে বুঝিয়ে গেলাম যে লিমিট ইন্টিগ্রেশন ই টু বি এফ এক্স ডি এক্স এর জ্যামিতিক তাৎপর্যটা আমরা আগেতে আলোচনা করেছি, তারপরে এলাম এর নির্দিষ্ট সমাকলনকে যোগফলের সীমারূপে প্রকাশ করলাম। এটা এবার আসি ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, তিন নম্বর যেটা হচ্ছে, তিন নম্বর ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। অর্থাৎ সমাকলন বিদ্যার মৌলিক উপপাদ্য, যদি বাংলা করলে যেটা হয় সমাকলন বিদ্যার মৌলিক উপপাদ্য, এটাই কিন্তু আসল। এর বিবৃতিটা কিরকম, স্টেটমেন্টটা মনে করো ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই অপেক্ষকটি কিরকম সমাকলনযোগ্য, এ বি এই এক্স ইজ ইকাল টু এ বি, মানে এই যে ক্লোজ ইন্টারভাল এ বি ক্লোজ ইন্টারভালেতে এটা সমাকলযোগ্য, সমাকলনযোগ্য সমাকলনযোগ্য হয়। আর এই বিস্তারেতে এক্স এই বিস্তারে যদি ফাই এক্স এমন একটি আপেক্ষক পাওয়া যায়, ফাই এক্স পাওয়া যায় যেখানে ফাই এর যেখানে ফাই ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স, তাহলে আমরা কি লিখতে পারছি, এই দুটো কন্ডিশন যদি মেনে চলে তাহলে আমরা একটা রেজাল্ট পাচ্ছি ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এটা হচ্ছে ফাই বি মাইনাস ফাই এ। এই ডিডাকশানটা একটু নোট একটু লিখে রেখে দাও, নোটটা কিরকম হবে, না আমরা হঠাৎ এরকম লিখছি কেন, না ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এফ এক্স এর জায়গায় ফাই ড্যাশ এক্স, ফাই ড্যাশ এক্স মানে ডিডিএক্স অফ ফাই এক্স, এ টু বি ডিডিএক্স অফ ফাই এক্স ইন্টু ডিএক্স, এই ডিএক্স ডিএক্স যেন কেটে গেল কিন্তু কাটে না, এরকম এটাকে আমরা লিখতে পারি এভাবে ইন্টিগ্রেশন এ টু বি ডি অফ ফাই এক্স, ডি অফ ফাই এক্সের ইন্টিগ্রেশন কী হবে, ফাই এক্স হবে আর লিমিটটা বসবে এ টু বি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফাই বি মাইনাস ফাই, আপার লিমিটটা আগে বসে তারপরে লোয়ার লিমিটটা বসলো। তাহলে এটা নির্দিষ্ট সমাকলনের যে সংজ্ঞা, সংজ্ঞাটা কি বলছি যে একটা ফাংশন এমন হয়, ফাংশন আছে যেটা এ বি অঞ্চলে মানে এ টু বি এই যে ক্লোজড অঞ্চল এই অঞ্চলটার মধ্যে সমাকলনযোগ্য হতে হবে, এবং একটা এই অঞ্চলের মধ্যে ফাই এক্স আপেক্ষক থাকবে মানে যদি থাকে আর কি, যার ডিফারেন্সিয়েশনটা এফ এক্সের সাথে সমান, তাহলে পরে আমরা লিখতে পারি এই জিনিসগুলো ঘটবে, এটা হচ্ছে সমাকলন বিদ্যার মৌলিক উপপাদ্য। এরপরেতে আমরা চলে আসছি একটা ছোট্ট নোট, দেখো কোথাও ডেফিনিট ইন্টিগ্রালে আমরা কনস্ট্যান্ট অনির্দিষ্ট যে ধ্রুবক সেই কিন্তু ব্যবহার করছি না, কেন করছি না, চার নম্বর যে
অনেক নির্দিষ্ট সমকলনের সময় ধ্রুবক ব্যবহার করা হয় না, ধ্রুবক ব্যবহার করা হয় না। কারণটা কি? মনে করো ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এটা হচ্ছে আমরা যেটা পড়লাম তার ফাই এক্স ইন্টিগ্রেশন লিমিট এ টু বি ফাই এক্স প্লাস সি, এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল করলে ফাই এক্স প্লাস সি, তাহলে ফাই এক্স প্লাস সি এই লিমিটটা হচ্ছে এ টু বি, তাহলে ফাইভ বি প্লাস সি মাইনাস ফাই এ প্লাস সি। আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই সি সি কেটে যাচ্ছে, ফাইভ বি মাইনাস ফাই এ থাকছে, অর্থাৎ নির্দিষ্ট সমকলনে কোনো ধ্রুবক ব্যবহার করা হয় না। এরপর এসো একটা কিছু একটা প্রবলেম নিই, প্রবলেম নিয়ে নির্দিষ্ট সমকলন কেমনভাবে করে সেটা একটু দেখাই, চেষ্টা করি কীরকম বোঝার। প্রবলেম ইন্টিগ্রেশন পাই বাই ফোর টু পাই বাই টু লগ অফ সাইন এক্স ইন্টু কস অফ টু এক্স ডিএক্স, এই ডেফিনিট ইন্টিগ্রালটা আমরা কষবো। তোমরা ইনডেফিনিট ইন্টিগ্রালে কষেছ যে এটা দেখো দুটো ফাংশনের প্রোডাক্ট আছে, দুটো ফাংশনের গুণফল আছে, তা আমরা জানি যে লিয়েট যে আমাদের যে ফর্মুলাটা আছে লিয়েট মানে লগ ফাংশনটাকে ফার্স্ট ফাংশন আর কস টু এক্সটাকে সেকেন্ড ফাংশন, এটা ধরতে হয়। তো আমরা দেখি সেভাবে কষে কী হয়, ফার্স্ট ফাংশনটা আনচেঞ্জ লগ অফ সাইন এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন কস টু এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন ডি ডিএক্স অফ লগ সাইন এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ডিএক্স, এটা টোটালটার ওভার ডিএক্স। লিমিটটা কী হবে? লিমিটটা হবে পাই বাই ফোর থেকে পাই বাই টু। এখন ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়নি, কিন্তু কস টু এক্স এর ইন্টিগ্রেশন হবে সাইন টু এক্স বাই টু, তাহলে লগ অফ সাইন টু এক্স বাই টু লগ অফ সাইন এক্স মাইনাস লগ অফ সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই সাইন এক্স, সাইন এক্স এর কস এক্স, আর কস টু এক্স এর জন্য হবে সাইন টু এক্স বাই টু, লিমিটটা কিন্তু পাই বাই ফোর থেকে পাই বাই টু। সিম্প্লিফাই করি একটু, তারপরে লিমিটের বসাবো, সাইন টু এক্স বাই টু লগ অফ সাইন এক্স মাইনাস, দেখো এখানে সাইন এক্স সাইন টু এক্স মানে টু সাইন এক্স কস এক্স, তাহলে টু সাইন এক্স কস এক্স টু টু কেটে যাচ্ছে, তাহলে এখানে শুধু কস স্কোয়ার এক্স থাকছে, তাহলে আমরা বাইরে হাফ নিচ্ছি দিয়ে টু কস স্কোয়ার এক্স লিখছি, লিমিটটা কিন্তু পাই বাই ফোর থেকে পাই বাই টু। টু কস স্কোয়ার এক্স এ সাইন টু এক্স বাই টু লগ অফ সাইন এক্স মাইনাস হাফ, টু কস স্কোয়ার এক্স হচ্ছে ওয়ান প্লাস কস টু এক্স, ওয়ান প্লাস কস টু এক্স ইন্টু ডিএক্স, লিমিটটা পাই বাই ফোর থেকে পাই বাই টু। তারপরে সাইন টু এক্স বাই টু লগ অফ সাইন এক্স মাইনাস হাফ, হাফ ইন্টু ডিএক্স মানে এক্স বাই টু, আর মাইনাস কস টু এক্স মানে সাইন টু এক্স মাইনাস সাইন টু এক্স বাই টু, আর বাইরে কিন্তু একটা হাফ এক্স বাই টু করলাম, বাইরে সাইন টু এক্স বাই টু মানে সাইন টু এক্স বাই ফোর হবে, এর লিমিট হচ্ছে পাই বাই ফোর থেকে পাই বাই টু।
এই লিমিটটা প্রথমে আপার আপার লিমিটটা বসবে পাই বাই টু, পাই বাই টুটা বসাও, পাই বাই টু যদি এখানে বসাও দেখো সাইন এক্স সাইন পাই হচ্ছে, সাইন পাই ভ্যালুটা জিরো জানো, আর এখানে পাই বাই টু বসালে পরে সাইন সাইন পাই বাই টু ভ্যালু ওয়ান, লগ ওয়ানের ভ্যালু জিরো, কাজে এই গোটা পোর্শনটা জিরো হয়ে গেল, এখানটা কি থাকবে পাই বাই ফোর হয়ে যাবে, তাহলে এই অংশটা থাকছে মাইনাস পাই বাই ফোর মাইনাস এখানে পাই বাই টু যদি বসাই পারটা জিরো হয়ে গেল, তাহলে শুধু মাইনাস পাই বাই ফোর রইল, মাইনাস পাই বাই ফোর, আর এখানে পাই বাই ফোর লোয়ার লিমিটটা যদি বসাই এখানে সাইন টু এক্স বাই টু মানে টু ইন্টু পাই বাই ফোর তার মানে পাই বাই টু, পাই বাই টু মানে হাফ রইল মাইনাস হাফ, আর লগ সাইন পাই এই ভ্যালুটা জিরো হয়ে যাবে, সাইন পাই বাই ভ্যালুটা জিরো হয়ে যাবে, সাইন লগ ওয়ান আর এটা পাই বাই ফোর হবে মাইনাস পাই বাই মাইনাস পাই বাই এইট প্লাস প্লাস পাই বাই এইট হয়ে যাবে প্লাস পাই বাই এইট, আর এখানে পাই বাই টু যদি বসাও পাই বাই টু বসালে ওয়ান বাই ফোর থাকবে প্লাস ওয়ান বাই ফোর, এটাই হবে তোমার এখানে এবার যোগটা করে নাও, যোগটা করে নিলে যেটা হবে সেটাই হবে অ্যান্সার। আমরা ডেফিনিট ইন্টিগ্রাল কষলাম, ডেফিনিট ইন্টিগ্রাল কষার পরে যে আমরা বলেছি এর অ্যাপ্লিকেশনটা কিরকম হবে, অ্যাপ্লিকেশনটা আমাদের করতে গেলে পরে এই যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স এ কার্ভ, ওয়াই ইকুয়াল টু এফ এক্স বিভিন্ন ধরনের কার্ভ হয়, সেই কার্ভগুলো কিন্তু আঁকলে পরে তার চেহারাটা কেমন হবে সেটা জানতে হবে, সেটা নিয়ে তোমাদের জানবে, যেমন কি হচ্ছে যদি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এক্স হয় একটা অধিবৃত্ত টাইপের হবে, অধিবৃত্ত চেহারাটা কেমন হবে, যদি সাইন এক্স হয় কস এক্স হয় তাদের যে গ্রাফগুলো লগ এক্সের যে গ্রাফ সেই গ্রাফগুলো সম্পর্কে কিন্তু আমাদের সচেতন হতে হবে, তাহলে প্রথমে তো এই গ্রাফগুলো কিন্তু আগে থেকে করে নেবো, করে নেওয়ার পরেতে আমরা ব্যবহার করব। এবার আমরা এর অ্যাপ্লিকেশনটা দেখি একটা কীরকম, মনে করো প্রবলেম টু ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু নাইন এক্স আর ওয়াই ইজ ইকাল টু এক্স দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয়। প্রথমে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নাইন এক্স কী ধরনের কার্ভ হবে, একটা অধিবৃত্ত হবে, আমরা অধিবৃত্ত কেমন করে আঁকি, এর এক্সটা যেহেতু একঘাত আছে তাহলে এক্স অক্ষটা এর অ্যাক্সিস হবে, শীর্ষটা হবে জিরো জিরো, শীর্ষটা জিরো জিরো হবে, এই ধরনের কার্ভ হবে যেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নাইন এক্স, আর ওয়াই ইকুয়াল টু এক্স এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই ইকুয়াল টু এক্সটা কীরকম হবে ডায়াগোনালি বেরিয়ে যাবে এরকম ধরনের, এরকম ধরনের বক্ররেখা বেরিয়ে যাবে, দেখো যে ছেদ বিন্দুটা হবে সমাধান করলে আমরা নাইন নাইন পাব, আর এই যে ছেদ বিন্দু এটা তো আমরা জিরো জিরো জানি অরিজিনটা, এটা হচ্ছে এক্স ড্যাশ এটা হচ্ছে ওয়াই ড্যাশ এটা এক্স, তাহলে এই যে অংশটা সেই অংশটা ক্ষেত্রফল আমায় বের করতে হবে, আমরা এটাকে ও দিই এটা এ দিই এটা বি সি, আর এখানে অর্ডিনেটটাকে একটু টানি তাহলে এক্স ইজ ইকাল টু এটা হচ্ছে নাইন, এই পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে নাইন জিরো আর এই পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে জিরো জিরো, তাহলে আমাকে এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ ও এ বি সি ও, ও এ বি সি ও এই যে অঞ্চল অঞ্চলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কী হবে না প্রথমে দেখো এই যে এই অর্ডিনেট নিয়ে আর বক্ররেখাটা এই যে কার্ভ মানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু নাইন এক্স এইটা নিয়ে যে অঞ্চলটা অর্থাৎ ও এটাকে করো এন করো ও এন বি সি ও, ও এন বি সি ও এই যে অঞ্চল অঞ্চলের ক্ষেত্রফল মাইনাস এটা বড় অংশ একটা মাইনাস ও এন বি এ ও, ও এন বি এ ও এই অঞ্চলের ক্ষেত্রফল,
তাহলে প্রথম যে অঞ্চলটা সেটার ক্ষেত্রফলটা কি হবে? ইন্টিগ্রেশন 0 to 9, লিমিটটা 0 to 9 হয়ে যাবে। আর এটা ওয়াই, ওয়াই মানে কি দেখো, রুট নাইন এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 0 to 9 ওয়াই ইকুয়াল টু এক্স, এক্স ইন্টু ডিএক্স। এবার আমরা লিমিট ইন্টিগ্রেশনটা কষে লিমিটটা বের করছি। ইন্টিগ্রেশন √9 মানে 3, রুট এক্সের ইন্টিগ্রেশন কত হবে, x^2 + 1 মানে 3/2 বাই 3/2, লিমিটটা কী হবে 0 to 9 মাইনাস এটা কত, x^2/2, x^2/2 এর লিমিটটা কত হবে 0 to 9। এরপর আমরা আসছি সিম্পলিফিকেশনে, এটা 2/3, 2/3, 3টা কেটে যাচ্ছে এখানে, দিন আমরা বের করে নিই এখানে 2/3 ইন্টু 3, তাহলে এখানে হচ্ছে তোমার x^3/2 0 to 9 মাইনাস এটা হাফটা বের করে নিই, এখানে হচ্ছে 9x². এটা এখানে তুমি লিমিটটা বসিয়ে দাও, তাহলে 2, এখানে হচ্ছে তোমার 9^3/2, 9^3/2 মানে 3 3 9 3 9 27, 27 মাইনাস এটা 81/2, 81/2 এটা বিয়োগ করলে এটা হবে এত বর্গ একক, এটা হবে ক্ষেত্রফল। তাহলে আমরা এই যে ডেফিনিট ইন্টিগ্রাল যেটা কষলাম বা ইনডেফিনিট ইন্টিগ্রাল যেগুলো কষে এসেছি সেখানেতে, আর এটা কি বোঝা যাচ্ছে পরিষ্কার যে ক্ষেত্রফল, যে একটা অনির্দিষ্ট যে একটা বাউন্ডেড যে রিজিয়ন আছে, বাউন্ডেড অঞ্চল যে আছে, সেই অঞ্চলটার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল বের করতে গেলে আমরা এই ডেফিনিট ইন্টিগ্রালটাকে ব্যবহার করি। বিশেষ করে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে তারা বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রফল টেত্রফলগুলো বের করার জন্য এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে। এরপরে আমরা আর একটা প্রবলেম নিই, দেখি দুটোই দিচ্ছে অধিবৃত্তের সমীকরণ, এই বক্রদ্বয় দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। প্রথমেতে আমি বলেছি যে বিভিন্ন ধরনের বক্ররেখা যেটা দেওয়া থাকবে তার যে চেহারাটা কেমন হবে বক্ররেখার, সেই সম্পর্কে একটা প্রাথমিক ধারণা করে নেওয়া ভালো সব ক্ষেত্রে আগে দিই। প্রথমেতে বিভিন্ন ধরনের যে কার্ভ আছে, বিভিন্ন ধরনের ফাংশন আছে, এই ফাংশনের গ্রাফগুলো কেমন হবে, সেই গ্রাফগুলো কেমন হবে সেটা নিয়ে আগে দিয়ে ধারণা তৈরি করে ফেলতে হবে। তাহলে প্রথমেতে এটা হচ্ছে যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, এই ধরনের একটা গ্রাফ আছে, y^2 = 4x, আগে যেটা করালাম ওই ধরনের y^2 = 4x। আর একটা কার্ভ আছে যেটা x^2 = 4ay, তার বক্ররেখার চেহারাটা এরকম হবে, এই অংশটা হবে, তোমাকে এই অংশটার ক্ষেত্রফলটা বের করতে হবে। প্রথমে দিয়ে এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটা সমাধান করে দুটো করলে পরে 4a 4a পাওয়া যাবে, এটা হচ্ছে 0 0, এটাকে একটা অর্ডিনেট টার্ম হচ্ছে n, আর এটা নাম দিয়ে দাও, এটা তো ও থাকছে ও এন, আর এটা এ দাও, এটা বি দিয়ে দাও, এটা সি দাও। আমরা তাহলে কোন অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে যাচ্ছি, ও এ বি সি ও, এই যে অঞ্চলটা সেই অঞ্চলটার ক্ষেত্রফল। তাহলে এখানে দে ও এ বি সি ও, এই অঞ্চলের যে ক্ষেত্রফল সেটা কি হবে, না প্রথমে এই বড় কার্ভটা, এই কার্ভটা নিচ্ছে উপরে যেটা আছে ও এন বি সি ও, ও এন বি সি ও এই অঞ্চলের ক্ষেত্রফল, মাইনাস ও এন, ও এন বি এ ও, ও এন বি এ ও এই অঞ্চলের ক্ষেত্রফল। এটাকে আমরা যদি লিখি দেখো, এখানেতে অর্ডিনেট যদি আমরা টানি, ছোট্ট স্ট্রাইপ একটা টেনে নিলাম, তাহলে এটা হচ্ছে ওয়াই, ওয়াই মানে এখানে কোন ওয়াই, না ওয়াই হচ্ছে y^2 = 4x, ওয়াই মানে √4x, √4ax ইন্টু ডিএক্স
লিমিটটা হবে 0 to 4 এ, মাইনাস ইন্টিগ্রেশন 0 to 4 এ। এই ওয়াইটা কি হবে? এই ওয়াইটা হবে x² / 4a ইন্টু ডিএক্স। লিমিটটা বের করে নাও, 4a দেখো 2 বেরিয়ে আসবে রুটের বাইরে, রুট এ বেরিয়ে এলো, রুট এক্স হচ্ছে রুট এক্স এর x³/3/2 ইন্টিগ্রেশন 0 to 4a, মাইনাস 1/4 এটা বেরিয়ে এলো, x³/3 0 to 4a। লিমিটের মানটা বসিয়ে দাও, 3/2 এটা 4/3 হয়ে গেল, রুট এ রইল। আর এখানে 4a যদি বসাও, 4a মানে এখানে 2 বেরিয়ে আসবে, মানে 4a³/3/2 4a³/3/2 মাইনাস 1/12a এখানে 4a³ এটা সিম্পলিফাই করো, 2 আসবে, 2³ করলে 8 হচ্ছে, 4 8 32/3 32/3 a³³/2 মানে এ রুটে a² মাইনাস এটা 4 4 16, 4 16 64, 64 তুমি 2 দিয়ে ভাগ করে দাও, 64-কে 32, এখানে যেটা রইল a/4 এটা / 4 হবে 4a, তাহলে 4a² এখানে থাকছে, 4a² থাকলে পরে এখানে হচ্ছে 16a² 16a² এবার তুমি এ করে ভাগ করতে পারো, মানে বিয়োগ করে যেটা পাবে সেটাই হবে তোমার এই অঞ্চলটার ক্ষেত্রফল। এইখানে 16a² / 3 হবে, 3 4 12, 12a হবে, 12a। আর এখানে তোমার 4 4 16, 4 16 64, 64a² / 12, 3 4 12, 4 16 64² এটাকে সিম্পলিফাই করে যেটা পাবে সেটাই হবে এই অঞ্চলটার ক্ষেত্রফল। তাহলে আমরা এখন মোটামুটি যে যেটা জানলাম একটু সামারি করে দিই, যে আমরা প্রথমেতে ডেফিনেট ইন্টিগ্রাল বলতে সিগনিফিকেন্সগুলো, সিম্বলের যে সিগনিফিকেন্স সেটা জানলাম 1 নম্বর। 2 নম্বর হলো যে ডেফিনেট ইন্টিগ্রালকে লিমিট অ্যাজ এ সাম, মানে নির্দিষ্ট সমাকলনের সীমা হিসাবে যে লেখা সেটা বের করেছি। তারপরেই বের করলাম কি না, নির্দিষ্ট সমাকলনের যা জ্যামিতিক ব্যাখ্যাটা আমরা কি বুঝি, জিওমেট্রির দিক থেকে আমরা কীরকম বুঝি সেটা ব্যাখ্যা করা হলো। তারপর আমরা 2টো প্রবলেম নিলাম, একটা প্রবলেম নিয়েছি ডেফিনেট ইন্টিগ্রাল কীভাবে করে, আর 2 নম্বর হচ্ছে 2 আর 3 আমরা যে প্রবলেমটা নিয়েছি সেটা হচ্ছে নির্দিষ্ট সমাকলনের যে প্রয়োগ, সেই প্রয়োগগুলো। বিভিন্ন ধরনের প্রবলেম আছে, বিভিন্ন বইও আছে, এই প্রবলেম এক্সারসাইজগুলো একটু কষবে, এগুলো সাহায্য নেবে, সাহায্য নিলে পরেই হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে ওই আরেকটা জিনিস আমরা যেটা করালাম সেটাও বাদ চলে গেল, যে নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে কোনো অনির্দিষ্ট ধ্রুবক ব্যবহার করা হয় না, সেটা কেন করলাম সেটাও কষে দেখিয়ে দেওয়া হলো। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকুক, আবার পরের সপ্তাহে দেখা যাবে।